একটা মেয়ে আপনাকে গুডবাই বলার অনেক আগে থেকেই আপনাকে মন থেকে সে দূরে সরিয়ে দিয়েছে। একটা মেয়ে অনেকগুলো স্টেপে এই ডিসিশনটা নেয়। প্রথমে সে আপনাকে তার মনের কথা খুলে বলবে, কিন্তু আপনি হয়তো ব্যাপারটাকে সিরিয়াসলি নেননি। তারপরে সেকেন্ড ফেজ, তখন সে অল্পতেই ইমোশনাল হয়ে যাবে, অভিমানী হবে, আপনি হয়তো তখনও ব্যাপারটাকে সিরিয়াসলি নেননি। তারপরে স্টেজটা খুবই ভয়ঙ্কর, আপনি যাই করবেন সে বিরক্ত হবে, আপনার প্রত্যেকটা ছোটোখাটো বিষয়ে সে ঝগড়া করবে, দেখে মনে হবে আপনারা দুজন দুজনকে একেবারে সহ্যই করতে পারছেন না। তারপরের স্টেজটা ছেলেরা খুবই কনফিউজড হয়ে যায়, আপনি যা বলতে চান, যা কিছু করতে চান, বা যা খুশি যেখানে খুশি যেতে চান, মেয়েটা আপনাকে একটুও বদার করছে না, এবং সে বদারও হচ্ছে না, সে আসলে ঠান্ডা হয়ে গেছে, সে আপনাকে আর বিরক্ত করে না। আপনি হয়তো ভেবেছিলেন যে সে বদলে গেছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আপনাদের মধ্যে সব কিছু ভালোভাবে চলছে। তারপরে একদিন হঠাৎ করে মেয়েটা বাক্স পেটরা গুছিয়ে রওনা দিয়ে দেয়, আপনি কনফিউজড হয়ে গেল, হলোটা কি ব্যাপার? আসলে সত্যি বলতে মেয়েরা অনেক আগেই ইমোশনালি ডিস্টেন্স তৈরি করে অফিসিয়ালি আপনাকে গুডবাই বলার, যেখানে হয়তো একটা ছেলে ভাবে যে অফিসিয়ালি গুডবাই বলবে, এটাই তো স্বাভাবিক।